রাসূলুল্লাহ চারটি জিনিস দেখে বিবাহ করতে বললেন না হাদিসের ভাষাটা এভাবে আসেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা মেয়েকে বিবাহ করা হয় চারটি জিনিস দেখে তোমাদেরকে করতে বলা হয়নি মহিলারা কি আসুন আরো কিছু হাদিস শুনি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ এই গোটা দুনিয়াটা হচ্ছে সম্পদ তার মধ্যে সবচেয়ে উন্নত সম্পদের নাম হচ্ছে আল মারাতু সলিহা নেককার স্ত্রী নেককার বিবি যে নেককার বিবি কাকে বলে বলেন তো আপনি দাড়ি রেখে দিয়েছেন তিনি সন্তুষ্ট আপনি হালাল ইনকাম করার জন্য দৌড়াদৌড়ি করেন পাশে হারাম ইনকাম আপনি যান না গেলে লাখ টাকা ইনকাম আপনার স্ত্রী আপনাকে উদ্বুদ্ধ করে না আপনার সারা দিনের ক্লান্তিতে ঘুমিয়ে গিয়েছেন ফজরের নামাজ যাই যাই সঙ্গে সঙ্গে স্ত্রী উঠে আপনাকে দেখে দিচ্ছে এরা হচ্ছে আল মারাতু সলিহা নেককার বিবি এরা হচ্ছে নেককার বিবি এই জন্য একটা প্রসিদ্ধ হাদিস যে হাদিসটা সবাই আমরা জানি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহিলাদেরকে বিয়ে করা হয় চারটে জিনিস দেখে ঠিক না দেখি বলেন দেখি এক চেহারা দুই বংশ তিন সম্পদ চার দিনদারিতা কিন্তু আমি একটা জিনিস হিসাব করে দেখেছি এই হাদিসটার বেশিরভাগই সমাজে অপব্যাখ্যা আছে আমি কিন্তু হাদিসটা বলার সময় হয়তো আপনি খেয়াল করেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন যে মহিলাদেরকে বিবাহ করা হয় চারটে জিনিস দেখে কিন্তু আমরা প্রায় আলেমের মুখে হাদিসটা এভাবে শুনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চারটে জিনিস দেখে বিবাহ করো ঠিক না বুঝতে পারলেন আমার কথাটা তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটে জিনিস দেখে বিবাহ করতে বললেন না হাদিসের ভাষাটা এভাবে আসেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা মেয়েকে বিবাহ করা হয় চারটে জিনিস দেখে তোমাদেরকে করতে বলা হয়নি চারটে জিনিস দেখে সিলেকশন করা হয় কিন্তু তোমরা যাকে সিলেকশন করবে সেটা যেন দিনদারিতা থাকে তার মধ্যে আর তিনটে আউট কেন টাকা পয়সা কবরে কাজে লাগে না টাকা পয়সা কিয়ামতের মাঠে কাজে লাগে না কোটি টাকার দামের পোশাক যে নারীটা পরে তাকে 300 টাকা দামের কাফন পরানো হয় আর কাফনের কোনো পকেট লাগে না আর মুর্দার নামের যেদিন মারা গিয়েছে অ্যাকাউন্ট বাতিল তার অ্যাকাউন্টে টাকা জমা হয় না কিয়ামতের মাঠে টাকা লাগবে না কাজে জান্নাতে টাকা কাজে লাগবে না জাহান্নামে টাকা কাজে লাগবে না দুই বংশকৌলিন্য এরা কবরে কাজে লাগবে না মারা যাওয়ার সময় কাজে লাগবে না কেমন কাজে লাগবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চাচা নিজের চাচা আবু তালেবকে বলছেন চাচা একবার বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে যে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো তো আবু জেহেল উতবা সাহেব দাঁড়িয়ে আছে তো তারা তার দিকে তাকে বলছে বাপদাদার ধর্ম কি ত্যাগ করবেন আপনার সাত গাজরা নাম কত যে মানুষ আপনাকে চিনে সম্ভ্রান্ত পরিবারের মানুষ আর আপনি কি আপনার বংশের কৌলিন্য গৌরবকে নষ্ট করে দিবেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভাতিজা থাক থাক না এভাবে মরি আমি দেখেন বংশ কৌলিন্য কাজে আসলো না আর হিন্দিতে একটা কথা আছে যদিও কথাটা ঠিক না যে হার মার্দ কো দুসরে কা বিবি পছন্দ আতা হে মানে প্রত্যেকটা পুরুষেরই অন্যজনের বউকে পছন্দ হয় দেখবেন এটা আমাদের সোসাইটি নিজের বউকে যদি বিশ্ব সুন্দরীও পায় তারপরে ওই রাস্তায় চলে যাচ্ছে কালো ওইটাকে ভালো লাগে আদম সন্তান পরিপূর্ণ হয় না কখনো
আমরা কেউ পরিপূর্ণ হই না, না সম্পদ দিয়ে না নারী দিয়ে। যদি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, এটা হাদিসে বলা হচ্ছে আদম সন্তানকে যদি স্বর্ণ টাকা দিয়ে পরিপূর্ণ, মুক্তা মানিক দিয়ে পরিপূর্ণ তিনটা উপত্যকা দেওয়া হয়, হি ইজ ওয়েটিং ফর দ্য ফোর্থ, সে চার নম্বর উপত্যকার জন্য অপেক্ষা করবে। অথচ একটা উপত্যকা সারা জীবনে সে শেষ করতে পারবে না, তারপরে সে ভাববে চার নম্বর উপত্যকা আসলো বলে। তাহলে আপনার স্ত্রীর যে চেহারা, আপনার স্ত্রীর যে সৌন্দর্য, এই সৌন্দর্য আপনাকে আমি বলে যাচ্ছি মিলে নেবেন, এই সৌন্দর্য ছ মাস থাকে, এই সৌন্দর্য ছ মাস থাকে, ছ মাস পর ওই সৌন্দর্যের আর কোনো মূল্যায়ন হয় না। আপনার স্ত্রী কত সুন্দর, তারপরে দেখবেন আপনি শুরুতে যেমন মূল্যায়ন করেছেন এখন করেন না। কেন? এটা আমাদের বৈশিষ্ট্য, একটা চেহারাকে বারবার দেখতে দেখতে আমাদের জন্য ইজি হয়ে যায়। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তবে তোমরা বিবাহ করো এই দিনদারিতা দেখে, এইটা আপনার একেবারে বিবাহের দিন থেকে জান্নাত পর্যন্ত আপনাকে নিয়ে যাবে, দেখেন কোন কমতি নেই। যতদিন মসজিদে হাইয়ালের সালা হবে আপনার স্ত্রী আপনাকে অজুর পানি রেডি করে দেবে, আপনার সুন্দর খাবারের ব্যবস্থা সে করে দেবে, আপনার আনিত সন্তান গর্বে অনেক কষ্টের পর ধারণ করবে, একটা টু শব্দ তার মুখ দিয়ে বেরাবে না, আপনি কত অত্যাচার তার উপরে করেছেন, তারপরে আবার সে আপনাকে রেডি করার জন্য, খুশি করার জন্য তার কতই না চেষ্টা। এই দিনদারিতা যারা গ্রহণ করেছে তারা পৃথিবীর বুকে সাকসেসফুল পারসন। কেন? অনেক আমি দাঁড়িয়েলা ভালো ভালো ভাইদেরকে বলতে শুনেছি, তারা এই কথা বলে সবই ঠিক আছে, এত চেষ্টা করে বউটাকে নিজের আয়ত্তে আনতে পারছি না। সে পুরুষ চিন্তা করেন, তাহলে সে যদি শুরুতে ওই সুন্দর চেহারার প্রলোভনে না পড়ে একটা দিনদারিতা মহিলা দেখে বিয়ে করত, দিনদারি মহিলা দেখে বিয়ে করত, তাহলে কি এই সমস্যার সম্মুখীন হতো? কি হতো? হতো না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিবাহ করা হয়, বিবাহ করো না, বিবাহ করা হয় চারটে জিনিস দেখে, তবে তোমাকে বলছি তুমি দিনদারিতাকে ফার্স্ট প্রায়োরিটি দাও। বলছি না যে দেখতে একদম খারাপ ওই মেয়েটাকে বিয়ে করতে হবে, তবে তোমাকে বলা হচ্ছে কি তুমি দিনদারিতাকে কি করো এক নম্বরে রাখো, এক নম্বর পয়েন্টে রাখো, ব্যাস। তাহলে এই গেল একটা হাদিস। এবার আপনাকে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে বর্তমান সময়ে নারীদের যে বিষয়টা আমাদের সামনে আসছে তাতে নারীদেরকে দেখলে হাদিস গোলা যেন আমাদের কাছে কেমন হয়ে যায়।